আমি হিমন্ত বিশ্ব শর্মা আর বদরুদ্দিন আজমল দুইজনকে তেওঁলোকৰ চকীখনৰ সৈতে তেওঁলোকৰ পদবীটোৰে সৈতে আমি দুইখন চকী তলাচাবি লগাই ব্রহ্মপুত্র দলিয়াই দিম। 2026 চনত আমি বিরোধী পক্ষই অসমত সরকার গঠন করি। মুখ্যমন্ত্রী মতে তো ধুবুরীত অকল বাংলাদেশী আছে, মুখ্যমন্ত্রী কেনেকে ইয়াতে ক্যাম্পেইন করবলৈ আহিব? এবার বদরুদ্দিন আজমল ডাঙরিয়া তিনি গগৈ অহার প্রয়োজনে নাই, অকল রকিবুল হুসেইন ডাঙরিয়াই এবার মানে আজমল ডাঙরিয়াক এবার ধুবুরীত পরাজিত করে দিব। আর আমি তিনি গগৈ তো আহিলোয়ে, আর আমি তিনি গগৈ অহার কারণে রকিবুল হুসেইন ডাঙরিয়ার অল্প সুবিধা হব, নহলে কেবল কংগ্রেসে এবার AIDF খরাবর কারণে কাফি আসে। এবার একদম নিশ্চিন্ত থাকক, আপনার মানে আজিয়ে রিজাল্ট দিয়ে দিলাম, আপনাদের চাই থাকো যে ধুবুরী লোকসভা সমষ্টিট বদরুদ্দিন আজমল বিপুল ভিতর পরাজিত হব, সাংঘাতিক ভোটত পরাজিত হব। আর এবারে হব বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার জীবনের শেষটো নির্বাচন, ভবিষ্যতে আর বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় নির্বাচন খেলবলে সাহস নকরে। তেও গৈ যদি বাংলাদেশত নির্বাচন খেলে খেলিব পারিব, কিন্তু অসমত আর কোনোপধ্যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় নির্বাচন খেলবলে সাহস নকরে। দ্বিতীয় কথা, এবার আমি বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক সাংসদ হিসাবে এবার আমি পরাজিত করিম, আর 2026 চনত আমি AIDFক রাজনীতিরপরা সম্পূর্ণরূপে বিসর্জন দিম। এবার তিনটা সিটত বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার পার্টি উঠিছে নয় জানো, করিমগঞ্জ, নগাঁওত আর ধুবুরীত, এই তিনটা সিটতে AIDF হারিব, এই তিনটা সিটতে AIDFক আমি পরাজিত করিম। আর 2026 চনত আমি হিমন্ত বিশ্ব শর্মা আর বদরুদ্দিন আজমল দুইজনকে তেওঁলোকৰ চকীখনৰ সৈতে তেওঁলোকৰ পদবীটোৰে সৈতে আমি দুইখন চকী তলাচাবি লগাই ব্রহ্মপুত্র দলিয়াই দিম। 2026 চনত আমি বিরোধী পক্ষই অসমত সরকার গঠন করি। মুখ্যমন্ত্রী মতে তো ধুবুরীত অকল বাংলাদেশী আছে, মুখ্যমন্ত্রী কেনেকে ইয়াতে ক্যাম্পেইন করবলে আহিব? মই নিজে যেতিয়া বিধানসভাত আছিলোঁ, বিধানসভাত অসমৰ মুখ্যমন্ত্রী কৈ আছিলে যে মই যেতিয়া ধুবুরীলৈ যাওঁ, মই যেতিয়া বৰপেটালৈ যাওঁ, মই যেতিয়া গোৱালপাৰালৈ যাওঁ, মুখ্যমন্ত্রীয়ে কৈছে হিমন্ত বিশ্ব শর্মায় যে তেতিয়া মই তাতে কোনো অসমীয়া মানুহ নেদেখো, তাত কেৱল বাংলাদেশীবিলাককহে আমি দেখা পাওঁ। হ্যাঁ, তেওঁ কৈ আছে। আর তেওঁ যদি বাংলাদেশী বুলি কৈছে, তাৰমানে ধুবুরীত বাংলাদেশী মানুহে বসবাস করে তেওঁর মতে, আর তেওঁতো নিজেই কৈ আছে যে মিয়াৰ ভোট তেওঁলোকক নালাগে। যদি মিয়াৰ ভোট তেওঁলোকক নালাগে, বাংলাদেশী তথাকথিত তেওঁ কোৱা মতে বাংলাদেশী ভোট তেওঁক নালাগে, তেতিয়াহলে ধুবুরীত তেওঁ কাৰ ভোট বিচাৰি আহিব, কাৰ কাৰণে ভোট বিচাৰিব, কাৰ ভোট আহিব? কাৰণ আপোনালোকে নিশ্চয় দেখিছে যে তেওঁলোকে যিজন কেণ্ডিডেট আছে সেইজনো মুছলমান মানুহে, ইয়াতো কোনো হিন্দু মানুহক তেওঁলোকে কেণ্ডিডেটছ দিয়া নাই, হয়নে নহয়? আপোনালোকে নিজে কওক। গতিকে এই মুহূর্তে মই ভাবো যে অসমৰ মুখ্যমন্ত্রীৰ যদি লাজ আছে, চৰম আছে, আত্মসন্মান বোলা বস্তুটো আছে, তেখেতে ধুবুরীত ইয়াতে আচলতে ভোট বিচাৰি অহা উচিত নহয়। কারণ তেখেতৰ মতে ধুবুরীত অকল বাংলাদেশী বসবাস করে, যদি বাংলাদেশীয় ইয়াত বসবাস করে তেতিয়াহলে তেওঁ কাক ভোট বিচাৰি আহিব? গতিকে অসমৰ মুখ্যমন্ত্রীক মই অনুরোধ জনাইছো, আহ্বান জনাইছো যে আপোনাৰ কথা ৰাখক, মুখ্যমন্ত্রীর পদটোৰ সন্মান মিনিমামটো ৰাখক না। আপুনি বিধানসভাত কৈছিলে যে ধুবুরীত কোনো মানে অসমীয়া মানুহ নাই, ধুবুরীত অকল বাংলাদেশী আছে, আপোনাৰ ইয়ালে আহিলে বোলে বাংলাদেশ লাগে। গতিকে তারপর আপনি এনেকা ধরনের আকো ভোট বিচাৰি অহাটো নিশ্চয় লজ্জাজনক কথা। আপনি ভোট বিচাৰি অহাটো বন্ধ করক, আপনি ধুবুরীলৈ নাহিব, আপনি গোৱালপাৰালৈ নাহিব, আপনি বৰপেটালৈ নাহিব।